পৃথিবী সৃষ্টির পর থেকে সভ্যতা পরিবর্তন হয়েছে তার নিজস্ব গতিসীমা নিয়ে। এমনভাবেই যুগে যুগে এই ঈদ উদযাপনে এসেছে নানান পরিবর্তন। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে এই উৎসবে যোগ হয়েছে মানুষের মাঝে প্রাণের উল্লাস। আবার দিনের আলো যেমন রাতের অন্ধকারে হারিয়ে যায়, সেইভাবে কালের গর্ভে হারিয়েছে নানান আনুষ্ঠানিকতা। ব্যতিক্রম ছিল না বাংলাদেশের ঢাকা শহরও। সময়ের সঙ্গে সঙ্গে এই শহর দেখেছে ঈদ উদযাপনের নানান রং। আপনাদের জানাবো ঢাকা শহরে নানান সময়ের ঈদ উদযাপন। ইংরেজ শাসনামলে ঈদ, নবাবী আমলের প্রথম ধাক্কাটা আসে যেদিন ইংরেজরা বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব আদায়ের অনুমতি লাভ করে। এর আগে থেকেই মোগলদের অবস্থার অবনতি হতে থাকে। দিল্লির দরবারে সিংহাসনে আরোহণের কুটক চাল, বিদেশি ব্যবসায়ীদের বাড়ন্ত আধিপত্য আস্তে আস্তে মোগল সাম্রাজ্যের পতনের নিশানা উড়িয়ে দিয়েছিল। মোগলদের এমন খারাপ দিনে তাদের নায়েব নাজিমদের পৃষ্ঠপোষকতায় ভালোই উৎসাহ উদ্দীপনায় পালিত হতো ঈদ। কিন্তু রাজস্ব আদায়ের অধিকার হারিয়ে নায়েব নাজিমরাও হয়ে ওঠে আর্থিকভাবে দুর্বল। তারপরও ঈদের রেশ খুব একটা কমেনি মানুষের মাঝে। ঢাকার নায়েব নাজিমরা শিয়া মতানুসারী ছিল বিধায় তখন অত্যন্ত জাঁকজমকভাবে মহরমের মিছিল এবং ঈদের মিছিল বের হতো। বাদশাহী আমলের ঈদ উদযাপন, ঢাকার ইতিহাস ঘাঁটলে দেখা যায় এই শহরের ঈদ উদযাপনের ইতিহাস বহু পুরনো। সেই মোগলদের আমল থেকে এই শহরের ঈদ উৎসবে পালিত হচ্ছে। মোগলদের আগমনের পূর্বে বাংলায় মুসলিমদের আনাগোনা যথেষ্ট কম ছিল, কিন্তু 1610 সালে সুবেদার ইসলাম খানের আমল থেকে এই বাংলায় মুসলমানদের আগমন বাড়তে থাকে। সুবেদার ইসলাম খান বাংলায় আসার আগে থেকেই প্রশাসনিক কর্মকর্তা, সামরিক বাহিনীর লোকজন সহ প্রায় 50,000 মুসলিম নাগরিকের এই বাংলায় আগমন ঘটে। সেই সময় শুধু যে মোগলরাই এসেছিল তা নয়, তাদের খেদমতের জন্য বাংলায় এসেছিল আরও প্রায় হাজারখানেক ব্যবসায়ী সহ নানান শ্রেণী পেশার মানুষ। সেই সময় থেকে আস্তে আস্তে এই ঢাকা শহর মুখরিত হতে থাকে হাজারো মুসলিম বান্দার পদছায়ায়। তৎকালীন সময়ে ঢাকা শহরের বিস্তৃতি ছিল বর্তমান ঢাকা কারাগার থেকে পাটুয়াটুলি বা সদরঘাট পর্যন্ত। পেশাজীবীদের আনাগোনা ছিল তৎকালীন ঢাকার কেরলা, বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন এলাকা এবং এর আশপাশের এলাকা জুড়ে। সেই সময়ের ঈদ উদযাপনের চিত্র ফুটে উঠেছিল সুবেদার ইসলাম খানের সেনাপতি মির্জা নাথানের বর্ণনায়। যদিও সেই সময় তিনি ছিলেন বোকাই নগরে, কিন্তু তার বর্ণনা থেকে অনুমান করা যায় সেই সময়কার ঢাকার ঈদ উদযাপন কতটা জাঁকজমকপূর্ণ ছিল।